খোঁজ মিলছে না হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিজবুল্লাহ নেতা হাসেম সাফিউদ্দিনের। শুক্রবার থেকেই তার সাথে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না, এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার বৈরুতে তার অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। ধারণা করা হচ্ছে সে সময় তিনি একটি ভূগর্ভস্থ বাংকারে ছিলেন। এখনও এলাকাটিতে চলছে তেল আবিবের নির্বিচার বোমাবর্ষণ, এ কারণে চালানো যাচ্ছে না উদ্ধার কাজ। তাই হাসেম সাফিউদ্দিনের পরিণতি স্পষ্ট নয়, এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি হিজবুল্লাহ।